নমস্কার, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচ ফোড়ন পিসি চ্যানেলে। আজকে আমাদের রেসিপি রুই মাছ আলু এবং বড়ি দিয়ে ঝোল। এটা বানানোর জন্য কী কী লাগছে আমরা দেখে নিই। প্রথমেই অবশ্যই লাগছে রুই মাছ, এছাড়া লাগবে বড়ি, বড়িটাকে আমরা ভেজে নেবো কড়ায়, আলু, জিরে, জিরেটাকে আমরা শুকনো কলায় ভেজে তারপর বেটে নেবো, আদার পেস্ট, টমেটো কুচি, ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা আমরা মাঝখান থেকে চিরে রেখেছি। এবার আমরা রুই মাছ আলু এবং বড়ির ঝোল বানানোর প্রসেস স্টার্ট করব। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলটায় আমরা বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো এবার ফ্রাই করা হয়ে গেছে, এগুলো এবার আমরা তুলে নিচ্ছি। এবার কড়াই একটু তেল দিয়ে সেই তেলে আমরা জিরেটা দিয়ে একটু ফ্রাই করে নেবো, দিয়ে এটা ভেজে নেবো। এই যে জিরেগুলোকে এরকমভাবে ভেজে নেওয়া হয়েছে, এগুলো আমরা তুলে নিচ্ছি, দিয়ে আমরা শিলের সাহায্যে এটা বেটে নেবো। কড়াই এবার সর্ষের তেল দিচ্ছি, আমরা এবার মাছগুলোকে ভেজে নেবো। আমরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই যে এদিকে আমরা ততক্ষণ জিরেটাকে বেটে নিয়েছি, ওইদিকে যে মাছগুলো সেগুলো এখন ভাজা হয়ে গেছে, এগুলো আমরা তুলে নেব এবং বাকি মাছগুলো আমরা আস্তে আস্তে এবার ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা ঝোল বানানোর প্রসেস স্টার্ট করব। এই তেলটার মধ্যে আমরা প্রথমে এক চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এতে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবং এতে আমরা এবার তেজপাতা দেবো। এবার এতে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ, এবং শুকনো লঙ্কা গুঁড়ো। এতে এবার অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে এবার ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না আমাদের টমেটোটা গলে যাচ্ছে। তার আগে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো গলা অবধি এটা আমরা কষাবো। এবার ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে দেবো, কারণ আমার মেয়ে কাঁচা ধনে পাতার গন্ধটা খুব একটা পছন্দ করে না, তাই আমি ধনে পাতাটা আগেই দিয়ে দিলাম। আপনারা চাইলে নামাবার আগে দিতে পারেন ধনে পাতাটা। এতে এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার এতে জল দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট ফোটাবো। দু তিন মিনিট ফোটার পর আমরা এতে বড়িগুলোকে দিয়ে দেবো। তিন মিনিট পর আমরা ফিরে এসেছি, এটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, এতে এবার বড়িগুলো আমরা দিয়ে দেবো। এবার আমরা গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো এবং এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমরা ফিরে এসেছি, ঢাকনাটা খুলবো এবং দেখে নেবো আলুগুলো একটুও সেদ্ধ হয়েছে কিনা। এই যে আমাদের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এতে এবার মাছগুলো দিয়ে দেবো।
সবকটা মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমরা যে জিরে বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দেওয়ার ফলে একটা ভালো ফ্লেভার আসে। এটাকে এবার আরও 5 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে ফোটালে রেডি হয়ে যাবে আমাদের মাছের ঝোল। এবার আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার এটা আমরা গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবো। তার আগে আমরা এটা ঢেলে নিচ্ছি। সো নাও আমাদের বড়ি এবং আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আমরা এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি। এছাড়া আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে আলু ভাজা এবং পেঁয়াজ পোস্ত। এই পেঁয়াজ পোস্তর ভিডিওটা আমরা পরে পোস্ট করব। সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং।